তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্যানটা কি স্পিড ঘুরতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এই ভিডিও দেখাবো কিভাবে সিলিং ফ্যান টিং করতে হয়। আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের এটা হচ্ছে সিলিং ফ্যান নর্তন, একদম কয়েল বাইন্ডিং করা হয়েছে, নতুন ভাবে কয়েল বানানো হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এই নতুন কয়েল বাইন্ডিং করার পরে কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফিটিং করতে হয়, আমি আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, তাইলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা না বললো না, আপনি যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই ফ্যান বাঁধানো হয়েছে, যে এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদের এটা হচ্ছে রানিং কয়েল, যেটা ভিতরে দেখা যাচ্ছে আপনারা, এটা হচ্ছে রানিং কয়েল, হ্যাঁ, আর বাইরে হচ্ছে স্টারিং কয়েল। কিভাবে বুঝবেন আপনারা? আমরা তো অলরেডি নতুন বাইন্ডিং করছি, হ্যাঁ, আপনারা যারা নতুনদের ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে এটা হচ্ছে আমাদের রানিং তার, হ্যাঁ, আর কালোটা হচ্ছে স্টারিং তার, আর লালটা হচ্ছে আমাদের রানিং তার, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চেক করে দেখাচ্ছি, এই যে আপনারা দেখুন, এই যে চেক করে দেখাচ্ছি কোনো বডি শট আছে কিনা দেখি। এই যে দেখুন আপনারা, আমি বাল্বটা দেখুন আপনারা, সিরিজ বোর্ডের বাল্বটা কম জ্বলতেছে, হ্যাঁ, আমার সিরিজ লাইটে কম জ্বলতেছে, এটা রান নেই, এটা কিন্তু তারে রাউন্ড বেশি, তারে রাউন্ড বেশি কারণে একটু স্টারিং চেয়ে একটু লাইটের ফোকাসটা একটু কম জ্বলবে, অবশ্যই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের রানিং, তারের গেজটা কিন্তু সেম, কিন্তু তারের সংখ্যাটা রাউন্ডটা একটু বেশি, স্টারিং এর চেয়ে একটু রানিং এর তারের সংখ্যা একটু বেশি, রাউন্ডটা একটু বেশি আর কি। এই যে শর্ট নেই, বডি শর্ট নেই, এই যে দেখুন আপনারা বডি শর্ট নেই, হ্যাঁ, তারপর দেখুন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে স্টারিং এর ক্ষেত্রে বডি শর্ট নেই, তারপর দেখুন এই যে আমাদের স্টারিং এর কিন্তু লাইটের ফোকাসটা বেশি জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য, এই যে আমাদের কোনো বডি শট নেই, বডি শট নেই, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবার আসি, এই যে স্টারিং রানিং কোনো শট নেই, অবশ্যই দেখতে পাচ্ছেন স্টারিং রানিং ক্ষেত্রেও কোনো শট নেই, কোনো শট নেই, দেখতে পাচ্ছেন শট থাকলে আমাদের স্টারিং রানিং শট থাকলে লাইটটা জ্বলবে, অবশ্যই বুঝতে পারছেন, এই যে কোনো শট নেই। তো এবার আসি, তো আপনারা দেখতে থাকুন, আমরা এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফ্যানটা ফিটিং করে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখুন, আমাদের এখানে যেটা ম্যাগনেটিং একটা রিং আছে, এটা যেটা চাকা গোল চাকা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু উপরে কভারের সাথে লাগানো আছে, সমস্যা নাই। তারপরও আমরা এখন এটা বসিয়ে নিচ্ছি, এটা নিচে কভারটা বসিয়ে নিচ্ছি আমরা, একটু বাড়িয়ে দিলাম, সমস্যা নাই, আমাদের বসে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের ফ্যানের বডিটা বসে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা এখন উপরে কাভারটা বসিয়ে নেব, এই যে তার আগে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, খেয়াল করবেন, এই যে নিচে ছিদ্র আছে, সেটা আপনারা ফ্যানের বডি খোলা আগে অবশ্যই মার্কিং করে রাখবে, তারপরে আপনারা পরবর্তীতে কোনো বেজাল হবে না। তারপরে যারা নতুন তাদের জন্য উপকার হবে আর কি, মার্কিং করে রাখলে, যারা পুরাতন বিজ্ঞানা অনেক বছর ধরে কাজ করতেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে তিনটা হোল দেখাচ্ছে, দেখা যাচ্ছে এই যে মেইন বডি তিনটা হোল, আর এখানে আমার উপরে কভারে দেখতে পাচ্ছেন তিনটা হোল দেখতে পাচ্ছেন, আর সেন্টারে সেন্টারে আপনারা বসিয়ে নেবেন, অবশ্যই বুঝতে পারছেন। এই তার আগে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তারগুলি আমার এখান থেকে গলায় নিতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে, আর দেখতে হবে আপনারা সেন্টার হোলে হোলে বসাতে হবে আর কি, এই যে ছিদ্র কোথায় আছে সেটা দেখতে হবে। তো আমি আগে প্রথম একটু কাঠের কাঠ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু কাঠ দিয়ে কাটুকা বাড়িয়ে দেবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন, এভাবে হালকা হালকা টুকা দেবেন। তারপরে আপনারা এই যেখানে স্ক্রু ব্রেকার
তো বন্ধুরা দেখুন আমাদের এই যে সেন্টারে সেন্টারে আপনারা গাড়ি গাড়ি মিলাই দেবেন। এবারে দেখুন এই যে আমাদের বন্ধুরা দেখুন আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করে কর্নারে কর্নারে আপনারাও মিলার চেষ্টা করবেন। তো বন্ধুরা আপনারা সব সময় গাছ দিয়ে কাঠ দিয়ে আপনারা সব সময় হাতুড়ি দিয়ে আপনারা ফ্যানটা বডিটা বাড়ি দেওয়ার চেষ্টা করবেন ফিটিং করার সময়, তাহলে আপনাদের জন্য উপকার হবে। নাহলে আপনাদের ফ্যানের বডিটা ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, তাহলে আপনাদের লস ছাড়া কিছু হবে না, কোনো কাজও হবে না, তখন বদনামে হবে অবশ্যই, বুঝতে পারছেন? তো আমরা এখন কর্নারে কর্নারে ফ্যানের বডিটা অ্যাড করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো কর্নারে কর্নারে আমরা মিলাই নিচ্ছি। এখানে যখন এই যে কর্নারে কর্নারে আপনারা মিলাই নেবেন এভাবে, আর একটু দিয়ে দেখি, ফাইনালি ফাইনালি বডিটা ট্যাগ দিয়ে দিচ্ছি আমরা। তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ডান্ডাটা ফিট করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি, আমরা ক্যাপাসিটার কানেকশন করে দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো আমাদের ফ্যানটা ক্লিয়ার হয়ে গেছে, ফ্যানটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে একটু বাড়ি দিয়ে দিই, ক্লিয়ার হয়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ক্লিয়ার হয়ে গেছে আমাদের ফ্যান। তো বন্ধুরা দেখুন এই যে আমাদের এখন বাকি আছে রডটা দান্দাটা, আমরা ফিটিং করে নেব। এভাবে আপনারা একটু এটার ভিতরে যেটা কয়েলের বডি আছে সেটা এভাবে ঘুরিয়ে নিতে হবে, হালকা একটু এদিকে এদিকে ঘুরে নিয়ে আবার এদিকে ঠেলা মারবেন। এই যে এইভাবে ওটা আপনারা টাইট করে নেবেন সম্পূর্ণ, এইভাবে এভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন। এই যে আমাদের কাজ শেষ, অবশ্যই দেখতে পাচ্ছেন। আবার আমাদের এই জামনটা ভালো করে তার দিয়ে দিতে হবে, নাহলে কোনো সময় যদি লুজ হয়ে যায় তখন যখন ফ্যান চলার পরে আস্তে 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 যখন লুজ হয়ে যাবে তখন অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে, অবশ্যই বুঝতে পারছেন? আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন, এটা ভালো করে টাচ দিয়ে দেবেন যেন ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট না হওয়ার মতো আর কি। আবার আসি বন্ধুরা, আমাদের এখন ক্যাপাসিটার কানেকশন করব। তো বন্ধুরা দেখুন আমাদের প্রথমে আবার যখন আমাদের কয়েলটা যখন ফিটিং করে ফেলছি বডিতে, তখন আমরা আবার স্টেপ বাই স্টেপ একটু সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখবো, অবশ্যই বুঝতে পারছেন? স্টারিং জানিং কোনো শর্ট আছে কিনা, কোনো শর্ট নেই, কোনো বডি শর্ট আছে কিনা সেদিকে একটু দেখি, কোনো বডি শর্ট নেই, রানিং এ কোনো বডি শর্ট নেই, স্টারিং এ কোনো বডি শর্ট নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টারিং এ কোনো বডি শর্ট নেই আর রানিং এ কোনো বডি শর্ট নেই, কোনো স্টারিং জানি শর্ট আছে কিনা সেদিকে দেখতে হবে, কোনো শর্ট নেই। তো আসি আবার আসি স্টারিং একটু চেক করে দেখি, এই যে স্টারিং লাইটটা জ্বলতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কয়েল ঠিক আছে, আমাদের কয়েল ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন? আবার রানিং এটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই যে আমাদের রানিং কয়েলও ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন যে রানিং কয়েলও ঠিক আছে। তো আমরা এখন আপনাদেরকে ক্যাপাসিটর কানেকশন করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা খেয়াল রাখুন, এই যে খেয়াল করুন, আমার প্রথমে রানিং থেকে একটা নিতে হবে আর স্টারিং থেকে একটা নিতে হবে। হ্যাঁ, এই যে স্টারিং রানিং কমন করে নিচ্ছি,
প্রথমে স্টারিং রানিং কমন করে নিচ্ছি, আর দ্বিতীয়ত আমার এই যে রানিং আর স্টারিং এটা কোথায় যাবে, ক্যাপাসিটর সাথে সংযোগ হয়ে যাবে আমার, বুঝতে পারছেন? তো আপনার দেখতে থাকুন ফ্যানটা হচ্ছে আমার কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে, এদিকে হলে আমার উল্টো হয়ে যাবে, এদিকে ঘুরবে আর কি, ফ্যানটা হচ্ছে এদিকে, অবশ্যই বুঝতে পারছেন? আপনার দেখতে থাকুন, আমরা কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ ক্যাপাসিটর কানেকশন করে দেখাচ্ছি। আমাদের যখন চিকন তার কোনো প্লাস দিয়ে টাইট করার কোনো দরকার নেই, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটু কোন দিকে ডাইনে বামে কোন দিকে ঘুরে কিনা আমরা আপনাদেরকে একটু প্রথমে চেক করে দেখাবো সিরিজ লাইন দিয়ে। আপনার দেখতে থাকুন, আমি এটা আলাদা আলাদা করে রাখলাম। দেখি প্রথমে একটু হালকা করে লাইন দিয়ে দেখি, এই যে রানিং আর কমন, হ্যাঁ আমার রানিং তারে লাইন দিতে হবে আর কমনের সাথে গিয়ে করতে হবে, অবশ্যই বুঝতে পারছেন? রানিং এ একটা মেন লাইন যাবে আর কমনের তারের সাথে একটা লাইন যাবে, মেন লাইন। দেখি আমি টাচ করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম পারফেক্ট আমার কানেকশনটা, একদম পারফেক্ট, ঠিক আছে? এই যে আবার দেখুন রানিং স্টারিং যেটা কমন হয়ে গেছে আমার, এটা এখানে একটা মেন লাইন হবে আমার, আর রানিং যেটা ক্যাপাসিটারের সাথে ছিল এটার সাথে আমার একটা লাইন যাবে আর কি, মেন লাইন যাবে, দুইটা দুই দিকে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর স্টারিং ক্ষেত্রে হবে না আমার, এদিকে হবে না, অবশ্যই বুঝতে পারছেন? আমার কোন দিকে ঘুরবে ফ্যান, এই যে এভাবে ঘুরবে, অবশ্যই বুঝতে পারছেন? তো আবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি, আমি একটু টেপ দিয়ে দিলাম, কোন দিকে ঘুরে না ঘুরে আপনাদেরকে একটু ফাইনালি দেখাচ্ছি আমি, কোনো আমার ভুল হচ্ছে কিনা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি, আপনারা দেখতে থাকুন। আমি মেল লাইনটা বেঁধে দিচ্ছি এখানে, আর এখানে আরেকটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে দুইটা দুই জায়গায় দিয়ে দিচ্ছি। তো একটু ট্যাপ দিয়ে দিলাম বন্ধুরা, আর কোনো শর্ট খেতে পারে, কারেন্টের শর্ট খেলে তো আপনারা তো জানেন কারেন্ট কি জিনিস, আপনার দেখতে থাকো। প্রয়োজনে আমি আপাতত একটু ট্যাপ দিয়ে দেবো, ক্যাপাসিটারটা এদিক ওদিক করতেছে, হালকা একটু ট্যাপ দিয়ে দিলাম। অনেক পুরাতন ফ্যান বন্ধুরা, অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা, বয়স হয়ে গেছে অনেক, এটা ন্যাশনাল টঙ্গি আর কি, এটা ভালো কোম্পানি, খারাপ না আগের, মানে বডি অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা, আগের ফ্যান এগুলো হচ্ছে অনেক আগের ফ্যান। তো আপনাদেরকে আমরা এখন চালিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো আমরা লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমাদের মাত্র এখন সিরিজ লাইনে চলতেছে, হ্যাঁ এখন ফ্যানটা চলতেছে সিরিজ লাইনে, দেরি হলে আরো স্পিড বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা অনেক স্পিড, আমি হাত দিয়ে দেখতেছি, দেখতেছেন? দেখতেছেন কি স্পিড ফ্যানটা, কি স্পিড, ও এটা হচ্ছে আমার ছাত্র কয়েলটা বাইন্ডিং করছে, অবশ্যই বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন কি স্পিড, আমি ডাইরিকে দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ডাইরিকে, এখন এখন হচ্ছে মেন লাইনে ডাইরিকে, অবশ্যই বুঝতে পারছেন? তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক